আমি বাংলাদেশ থেকে। আসলে আমি একটু ভিন্ন প্রসঙ্গের কথা বলবো। আমি আপনাদের সবগুলো লাইভ ই অ্যাটেন্ড করি শুনি কখনো সংযুক্ত হওয়া হয়নি। আমি আসলে বাংলাদেশে বিলং করি তো বাংলাদেশের যে পালস নারফ হ্যাঁ বাংলাদেশের যে ইগনোরেন্ট মানুষগুলো এরা আব্বাসি কাজী ইব্রাহিম রাজ্জাক বিন ইউসুফ হ্যাঁ এই টাইপের লোকগুলো তাদের অন্ধ ফলোয়ার এবং আপনাদের সাথে যারা কথা বলতে আসে আমার আসলে জানার ইচ্ছা তাদের সাথে কথা বলে মানে কোনো বেনিফিট হয় কি তারা কি বুঝে কথাগুলো বা বোঝার ক্ষমতা রাখে এবং মানুষগুলো অনেকেই বলছে অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাদের এই লাইভের আলোচনা গুলো শুনে নতুন কিছু চিন্তা ভাবনা পেয়েছে এমনকি মোহিনদের মধ্যে অনেকে আহ বইপত্র পড়া শুরু করেছে মানে আমাকে আমাদেরকে জবাব দেওয়ার জন্য আসিফ মুদিনকে জবাব দিতে হবে

বা একজন মানুষের ব্রেইন কে কার্যকর করা একজন মানুষের ব্রেইনটা যেটা অনেক বছর ধরে অকেজে পড়েছিল সেটাকে সেটাতে একটু নাড়াচাড়া করছে এটা তো বিরাট ব্যাপার বলে মনে করি মানে আমরা আসলে বাংলাদেশে মাস পিপল ফেস করি তো আপনি তো যে কথাগুলো বলেন বিভিন্ন যৌক্তিক কথা তারপরে বিজ্ঞান মনস্কতা বর্তমান পৃথিবী অর্থনীতি সমাজনীতি কিন্তু এই বিষয়গুলো আমার কাছে কেন যেন মনে হয় এই বিষয়গুলো বোঝার কোনো বোধ তাদের মধ্যে নেই আমি বাংলাদেশ একটা প্রত্যন্ত গ্রামে আমার যে বেড়ে ওঠা তারপরে আমি পড়াশোনা করেছি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেন আমরা যা বুঝি আমরা যতটুকু জ্ঞান আমি ফার্মাসিস্ট আমি ফার্মাসিতে এম করেছি জাহাঙ্গীরনগর থেকে আমরা একটা লিগ্যাল কথা বলতে গেলেও আমাদের মানে কাপা কাপি বা পরিবেশ দেখে বলতে হয় হম নাস্তিক মানে নাস্তিক তখমা দেয় ধরেন আমরা এখনো নাস্তিক হিসেবে নিজেকে পরিচয় দেয় না বাট নাস্তিক বাদ যে একটা মানে সত্য পথ সুন্দর পথ একটু সোসাইটি এই কথাটা আমরা সাবলীল না পার্শিয়াল প্রেশার সামাজিক প্রেশার পারিবারিক প্রেশার অনেক কিছু আছে আমরা বলতে পারি না আমাদেরকে লিহাজও করে চলতে হয় কিন্তু এই মাস পিপুল যে নার্ভ তাদের যে পালস এই পালসের বিরুদ্ধে আসলে মানে জেগে ওঠা সম্পর্ক বাংলাদেশের আপমর পরিবেশ খুবই খারাপ ভাই হ্যাঁ আমরা উচিত না না আমি সেটা বলছি না ঠিক আছে ঠিকঠাক মনে করেন হাসানুল হক রাশেদ তারপরে হচ্ছে যে বাম যে রাজনীতিবিদরা আগে একটা সময় বিরাট বাম নেতা ছিলেন পরে আমরা দেখলাম যে তারা মেরুদণ্ডটা বিক্রি করে দিলেন আমাদের আমাদেরকে এইভাবে বাংলাদেশের মানুষের এই জিনিসটা আমি বুঝি না যে আমাদের পালস কেন বাংলাদেশের মানুষের পালস কেন বুঝতে হবে বা আপনার হয়তো এটা করতে হতে পারে আপনি হয়তো যে যে জায়গায় কাজ করেন সেখানে হয়তো আপনার বুঝে কথা বলতে হবে এটা অবশ্যই আপনার সিকিউরিটির জন্য অবশ্যই আপনার এটা করা উচিত কোন জায়গায় কি কথাটা বলতে হবে সেটা বুঝে শুনেই বলা উচিত কিন্তু আমাদের কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে কথাবার্তা বলি আমাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না কারণ আমরা যদি এইভাবে মানে পালস শুরু করি তাহলে তো ভাই আমাদেরকে মানে কে মেনে নিতে হবে যে চাঁদে গিয়ে নীল আশ্রম ইয়া দেখে মানে চাঁদের ফাটল দেখে চাঁদের আজান শুনে মুসলমান হয়ে গেছিল এইগুলা তো আমরা মানে মেনে নিতে পারবো না আমাদের তো এই পালস বোঝার তো আমাদের কোনো ইয়া নেই মানে আগ্রহ নেই মানে আসলে আমি আসলে মানে মার্জিনালি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে ভাস্ট একটা পিপল তারা যে এই যারা অশিক্ষিত আছে অনেক নিচের লেভেলের মানুষগুলো আছে যারা জ্ঞান বিজ্ঞানে কোন রকম ধারণাই নেই যারা হুজুরদের কথায় প্রমোট হয় এছাড়া আমাদের রাজনৈতিক ব্যাপার স্যাপারে আমাদের শিক্ষা পদ্ধতি এটা মানে একটা হিউজ জনসংখ্যা তারা হচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করে তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করে সেই মানুষগুলোকে মানে সেই মানুষগুলো তো আমাদেরই তাই না সেই মানুষগুলো বুঝেনা इट्स ट्रू তারা তো আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বেঙ্গের সবকিছু আছে তখন আমরা যদি মানে ডিবিটের খাতিরও অনেক সময় বাদ মানে আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না বলে ফেলি তাহলে একটা বাল্ব তৈরি করে না কেন কোনো মুফতি আহ কেন একটা সামান্য একটা বল পয়েন্ট তৈরি করতে পারে না তখন মানে খুব মুশকিল হয়ে যাবে ফেস করা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি যদি মানে সেই জায়গাগুলোতে কাজ করেন তাহলে আপনার তো অবশ্যই কথা বলতে হবে বা কাজ করতে হবে কিন্তু আমাদের এই মানে অনলাইন জগৎটা কিন্তু মুক্ত জগৎ এখানে কিন্তু করে একটা হাত মেরে ফালা তো না আমরা এই জায়গায় সিকিউরিটিটা পাই দেখি আমরা মুক্ত ভাবে আহ কোন ধরনের এই যে মানে মানুষ কি চায় আসলে মানুষ কি চায় আহ আমি মনে করি যে একজন বুদ্ধিজীবীর যেই জিনিসটা হওয়া উচিত বা যারা হচ্ছে বুদ্ধি বৃত্তির চর্চা করে তাদের যেটা করা উচিত মানুষ কি চায় মানুষ কথাটাতে স্বস্তি পাবে মানুষ কোন কথাটাতে সুখ পাবে এই কথাটা না বলে তার উল্টা কথাটা তাদের সবসময় বলা উচিত মানুষের পালস বা মানুষের মানে স্বস্তি মানুষের সুখ এটাকে যদি কনসিডার করে যদি একজন যিনি বুদ্ধির চর্চা করেন তিনি যদি সেটাকে কনসিডার করে কথা বলা শুরু করেন তাহলে আমার মনে হয় সেই দিনই সেই লোকটার মৃত্যু ঘটে সেই লোকটার বুদ্ধি ভিত্তিক মৃত্যু ঘটে সেই লোকটা আর কোনো মানে আমরা যে এই কষ্টটার মধ্যে যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ আমি আপনাকে আসলে শেয়ার করছি বলার জায়গা নাই যে এই মানসিক কষ্টটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিতে এম করা মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও এই জায়গাটায় মানে মোটামুটি ভাবে একদম মানে ফেভিকাল আঠার মতো লেগে আছে এবং তাদেরকে মানে আপনি ফর্মাল ডিবেট করলেও তারা বিষয়গুলো নিতেই চায় না হ্যাঁ মুশকিল আমি যদি বলি যে আমার হাতে ছয়াঙ্গুল আছে মানে এইভাবে বলানোর চেষ্টা বোঝানোর চেষ্টা করি তখন সে বলে না পাঁচটা আছে তখন আমি বললাম যে প্রমাণ করবে কে যে ছয়টা আছে যে উপস্থাপন করছে সে তো অস্তিত্ববাদ প্রমাণ করতে এই ধরনের যুক্তি দিলে তারা মানে ওই ওই গতানুগতিক একটা গালি দিয়ে বসে যে তুমি তো নাস্তিক হয়ে গেছো আরে ভাই মানে বিষয়টা হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং এটা যে শিক্ষিত শ্রেণী যারা তারাও এই বিষয়টা তাদের জ্ঞান চক্ষু খুলে নেয় ওই শিক্ষা পত্রিকার স্লোগানের মতো মুশকিল ব্যাপক মুশকিল এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি আমি আপনাকে নোটিশ করি খুব তাড়াতাড়ি টার্ন করবে আফগানিস্তান টাইপের কিছু এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠিক আছে ভাই আপনার মতামত শুনলাম আমরা ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভাই তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন তাহলে থ্যাংক ইউ ভাই থাকবেন ঠিক আছে তাহলে